এখন আমরা দেখবো কীভাবে অস্কলার সিস্টেমের রেফারেন্সিং করতে হয়। তো প্রথমে এটা হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট, এখানে আমি রেফারেন্সিং করিনি, আমি রেফারেন্সিং ধরো এখানে করেছিলাম, আমার একটা আলাদা পেজে রেফারেন্সগুলো আমি নিব। নেওয়ার পর প্রথমে হচ্ছে গিয়ে এই রেফারেন্সটা কপি করব, কপি করার পর এখানে যাব যে আমার হচ্ছে এইখান থেকে এতটুকু টেক্সট, এরপরে আমি রেফারেন্সিংটা করব। এই জন্য ফুল স্টপের আগে মাউসের কার্সর নিব এবং এখান থেকে রিভিউয়ে, এখান থেকে আমরা যাব হচ্ছে রেফারেন্সিং এ, রেফারেন্সে যে ইনসার্ট ফুট নোট এখানে হচ্ছে গিয়ে পেস্ট করে দিব এবং এটার ফন্ট হবে 10 সাইজ, এটার ফন্ট হবে 10। হ্যাঁ, এটা আমি কীভাবে করবো, এটা হচ্ছে গিয়ে পেস্ট করার পর মাঝখানে একটা অপশন থাকে মার্জ ফরম্যাট, ওইটাতে দিয়ে দিব। আমার 2 নম্বর রেফারেন্স হবে, এটা হচ্ছে আমার 1 নম্বর রেফারেন্স, আমার ধরো 2 নম্বর রেফারেন্স হবে এইখানে। সেক্ষেত্রে আমি এইখান থেকে অর্থাৎ আমার এইখানে যে রেফারেন্সটা সোর্সটা এইখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর আমি আবার বলছি প্রথমে হচ্ছে গিয়ে ডট বা ফুল স্টপের আগে মাউসের কার্সর নিব, তারপরে হচ্ছে ইনসার্ট ফুট নোটে যে কন্ট্রোল ভি করে এরপর হচ্ছে মার্জ ফরম্যাটিং করে দিব। তাহলে হচ্ছে গিয়ে 2টা রেফারেন্সিং হয়ে গেল। 3 নাম্বারকে যেটা করতে হবে, এখানে আবার আমি আমার রেফারেন্সিংয়ে যাব, ধরো এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার ছিল, আমি 3 নাম্বারটা কপি করলাম, কপি করার পর এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে একটা সেন্টেন্স শুরুর শেষে মানে ফুল স্টপের আগে হচ্ছে কি আমি মাউসের কার্সর নিব, এরপরে হচ্ছে গিয়ে আমি রেফারেন্সিংয়ে যে ইনসার্ট ফুট নোট এখানে যে কন্ট্রোল ভি দিব, এরপরে হচ্ছে গিয়ে মার্জ অপশনে যে দেবো, এভাবে আমার রেফারেন্সিং করতে হবে। এখন অস্কলার সিস্টেমে একটা জিনিস হচ্ছে কেস ল নিয়ে কাজ করতে হয়। কেস ল, সে ফর এক্সাম্পল কোম্পানি ল, এটা নিয়ে আমি কাজ করব, সেক্ষেত্রে এখানে কিন্তু একটা অপশন আসবে যে প্রিফেস পেজে যে কেস ল নামে একটা, কেস ল নামে অপশন আসবে যেটা হচ্ছে কোম্পানি ল নামে আমি সার্চ দেব কেস লতে। এখন দেখা যাচ্ছে এখানে সমস্ত কিছু হচ্ছে আমার কোম্পানি ল হিসেবে এসেছে, অর্থাৎ কেস হিসেবে এসেছে। আমি ধর এই কেসটা নিলাম, নেওয়ার পর এখান থেকে কপি করব, কপি করে এখানে হচ্ছে কি আমি কপি করলাম, করার পরে আমার সে ফর এক্সাম্পল এখানে একটা কেস বসাবো আমি, সেক্ষেত্রে এখানে মাউসের কার্সার রাখবো, ইনসার্ট ফুট নোট কন্ট্রোল ভি, এরপর হচ্ছে গিয়ে মার্জ প্রিফারেন্স অপশন, এটা হচ্ছে আমার কেস অপশন বসে গেল। এইবার হচ্ছে আমার যেটা করতে হবে, সবগুলো যখন রেফারেন্সিং আমি করে ফেলবো তখন এগুলো করে করে একটা নতুন ডকুমেন্টে নিয়ে যাব, নতুন ডকুমেন্টে নিব এবং এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে মার্জ ফরম্যাট এখানেও করতে হবে, কারণ এখানের ফন্টটা থাকতে হবে আবার 12 এবং এই সবগুলো ডিলিট করতে হবে। ফার্স্ট পেজ থেকে নিলাম সেকেন্ড পেজে, ঠিক এভাবে কপি করব, নতুন এসেছে পেস্ট করব, পেস্ট করার পরে মার্জ ফরম্যাট দিয়ে কন্ট্রোল এ দিয়ে শর্টিং করে, এরপর এটা আমরা যেরকম হার্ভার্ড রেফারেন্সিংয়ে করি এই রেফারেন্সে এসে এইখানে বসিয়ে দিব। এভাবে হচ্ছে গিয়ে অস্কলার সিস্টেমে রেফারেন্সিং করতে হয়। কোনো কিছু বুঝতে সমস্যা হলে নক করতে পারেন।